Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan is from Halmstad, Sweden. কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রশ্নোত্তর পর্ব আটে আপনাদের সবাইকে স্বাগত। অর্থাৎ আমার যে নর্ডিক টার্নসের যে ফেসবুক পেজ আছে সেখানে অনেকে অনেক কোশ্চেন করেছেন। আমি বিগত অনেকগুলো দিন খুব ব্যস্ত ছিলাম এবং সামনের অনেকগুলো দিনও অনেক ব্যস্ত থাকব। আমার পক্ষে আপনাদের সব কোশ্চেন সাথে সাথে অ্যান্সার করা সম্ভব হচ্ছে না, বাট আমি তারপরেও আপনাদের সেই কোশ্চেনগুলো কভার করার জন্য এখন চেষ্টা করব। সো আমরা চলে যাই প্রশ্নোত্তর পর্বে। কাজিয়া সুলতানা রাজু নামে একজন কোশ্চেন করেছেন যে ভাইয়া, ইফ ওয়াইফ ইজ স্টাডিং এন্ড হাজব্যান্ড ডু ওয়ার্ক, দেন উইল ইট বি পসিবল টু মেনটেইন এক্সপেন্স ফর ফোর মেম্বার্স ফ্যামিলি। আপনি মিন করতে চাচ্ছেন যে আপনি স্টাডি করবেন এবং আপনার হাজব্যান্ড জব করবে, এটা করে ফোর মেম্বার্সের যে ফ্যামিলি ফ্যামিলি সম্ভব কিনা। যদি আপনার হাজব্যান্ড জব পায় তাহলে সম্ভব, যদি আপনার হাজব্যান্ড জব না পায় তাহলে সম্ভব না। এখন বলতে পারেন যে আপনি জব পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করবে আপনার হাজব্যান্ডের উপর। আপনার হাজব্যান্ড কি ধরনের জব করতে চায়, উনি যদি রেস্টুরেন্ট বা ক্লিনিং এর জব করতে চায় তাহলে ডিপেন্ড করে। যেমন সুইডিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী এখন যে অ্যাপ্লিক্যান্ট তাকে 8,000 থেকে 9,000 সুইডিশকরণ দেখাতে হবে ব্যাংকে। সো 9,000 সুইডিশকরণ আপনাকে লাগবে মাসে খরচের জন্য। আপনার বাচ্চার প্রতি বাচ্চার জন্য আপনাকে প্রায় 2,000 ক্রাউনের মতো লাগবে, এবং অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 22,000 টাকার মতো প্রতি মাসে। আপনার ওয়াইফ অর্থাৎ আপনার ডিপেন্ডেন্টের জন্য লাগবে হচ্ছে 4,500 ক্রাউন। সো এটা যদি মেলান আপনি প্রায় 15,000 ক্রাউন আপনার লাগে। তো সুইডিশ স্ট্যান্ডার্ড অনুযায়ী 13,000 ক্রাউন হলে আপনি আপনার ফ্যামিলি চালাতে পারবেন। সো আপনি আপনার স্যালারি আপনার হাজব্যান্ডের স্যালারি যদি 13,000 ক্রাউন অথবা 15,000 ক্রাউন অর্থাৎ বাংলাদেশি টাকা প্রায় 1,50,000 বা 1,70,000 টাকার মতো হয় তাহলে আপনি আপনার ফোর মেম্বার্স ফ্যামিলিকে চালাতে পারবেন। হুট করে এসে তো আপনার জব পেয়ে যাবেন না, আপনার হাজব্যান্ডের জব খুঁজতে খুঁজতে মিনিমাম 5 থেকে 6 মাস চলে যাবে। সেই 5 থেকে 6 মাস আপনাকে একটা ব্যাকআপ তো বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসলে হয়তো যদি জব পেয়ে যায় তাহলে এটা পসিবল, কিন্তু জব পাওয়াটা নির্ভর করবে আরও অনেক ফ্যাক্টরিসের উপর। যেমন সুইডিশ ল্যাঙ্গুয়েজ জানে কি না, কি ধরনের কাজ করতে উনি আগ্রহী, যে ধরনের কাজ করতে চাচ্ছে সে ধরনের কাজের আগের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। যেমন একজন স্টুডেন্ট আছে যে যার ডিপেন্ডেন্ট ও হোটেল ম্যানেজমেন্টে অফিস বা রুমকিপার, সেই হোটেলের রুমকিপারের জব সিক করতে গিয়েছে এবং তার ইন্টারভিউতে তাকে কোশ্চেন করা হয়েছে এই ধরনের কাজ তুমি আগে করেছো কিনা। তো উনি বলেছে যে না, আমার ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আই এম পারো করতে। তো তখন দেখা গেছে যে তাকে জবটা দেওয়া হয়নি, কারণ এখন সুইডেনে সাধারণত সমস্ত স্মল জবের জন্য একটা লিটল এক্সপিরিয়েন্স তারা ডিমান্ড করে। সো ইটস গেটিং হার্ডার অ্যান্ড হার্ডার ডে বাই ডে। সো আমি আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। এক ভাই কোশ্চেন করেছেন ঝিলিক কিমিয়া নামে, তো উনি কোশ্চেন করেছেন যে ভাইয়া, আমি ইতালিতে থাকি, আমি পরিবার নিয়ে থাকি, 3 বছর একটা ছেলে আছে আমাদের, আমার স্বামী আগামী 21 তারিখ সুইডেন যাচ্ছে, আমার কিছু ইনফরমেশন দরকার। কি ইনফরমেশন দরকার? যদিও সে স্টকহোম যাচ্ছে আপনি যদি সময় দিতেন 22 তারিখ দুপুরবেলা আমার হাজব্যান্ডের সাথে দেখা করার জন্য। তারপরে উনি আর কিছু লেখেনি, তারপরে লিখেছে আমি সুইডেন থাকতে চাচ্ছি কারণ আমার ছেলে লেখাপড়ার জন্য, আমার এখানে ব্যবসা আছে, এখানকার ডকুমেন্ট আছে, যদি একটু সাহায্য করতেন। যারাই ইতালি বা ইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির ভেতরে আছেন তাদেরকে তাদের সাথে দেখা করে, যদি আপনারা সুইডেনে আসেন তাহলে আপনাদের সাথে দেখা করার মতো সময় আমার নেই, আমি খুব ব্যস্ত মানুষ, আমার নিজেরও জব আছে, অনেক সময় সুইডেনের বাইরে থাকি বেশিরভাগ সময়। সো আমার পক্ষে কারোর সাথে এভাবে দেখা করা সম্ভব না। প্রথম কোশ্চেন অ্যান্সার দিলাম। দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার হচ্ছে যে আপনি সুইডেনে থাকতে চাচ্ছেন, আপনি ইতালি ছাড়বেন কেন? এটা যদি আমি প্রথম কোশ্চেন করি হয়তো বা ইতালিতে অনেক প্রবলেম হচ্ছে আপনার। তো সুইডেনে যদি আসতে চান আপনি তাহলে আপনি বলতেছেন বাচ্চার পড়ালেখার জন্য আসতে চান, ইতালিতে কোনো ভালো বাচ্চার পড়ালেখা করার সুযোগ সুবিধা নেই। যদি না থাকে আপনি সুইডেনে আসতে যাচ্ছেন তাহলে সুইডেনে আপনি কিভাবে আসতে যাচ্ছেন, ওয়ার্ক পারমিট নিয়ে আসতে যাচ্ছেন নাকি বিজনেস ক্রাইটেরিয়া আসতে যাচ্ছেন? আপনার কোশ্চেনের মধ্যে একটু অস্পষ্টতা আছে। সো আমি আপনাকে যদি সংক্ষেপে অ্যান্সার করি যে আপনি যদি আপনি দুইভাবে আসতে পারবেন, একটা হচ্ছে আপনি যদি ইতালিতে যদি আপনি পারমানেন্ট রেসিডেন্সি হোল্ডার বা সিটিজেনশিপ হোল্ডার হন তাহলে আপনি এখানে ডাইরেক্ট এসে কাজ করতে পারবেন এবং কাজ করার জন্য আপনার আলাদা কোনো পারমিট লাগবে না, আপনি এখানে এসে থাকতেও পারবেন। সো আপনি কাজ খুঁজে এখানে এসে আপনি থাকতে পারবেন, আদারওয়াইজ আপনি এখানে এসে ব্যবসা খুলতে পারবেন। আপনার যদি ভালো বিজনেস প্ল্যান থাকে আপনি ব্যবসা খুলে এখানে স্টে করতে পারবেন, আলাদাভাবে কোনো পারমিট লাগবে না। তো আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। ফারহানা ফিরদৌসী নামে এক অপূর্ব এখানে বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, হোপ ইউ আর ডুইং ওয়েল উইথ ইউর ফ্যামিলি, ওয়ান্ডারিং ইফ ইউ হ্যাভ আইডিয়া ইফ দেয়ার ইজ এনি ইংলিশ স্পিকিং জবস বিসাইড স্টকহোম অ্যান্ড গোথেনবার্গ। হ্যাঁ আপু, আপনাকে অনেক ধন্যবাদ কোশ্চেন করার জন্য। আমি বলবো যে স্টকহোম এবং গোথেনবার্গে সুইডিশের ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট একটু কম, আপনি অনেক ইংলিশ স্পিকিং জব পাবেন বিশেষ করে স্টকহোমে, কারণ স্টকহোম একটা ইন্টারন্যাশনাল সিটি এরিয়া এবং ওই ইন্টারন্যাশনাল সিটি এরিয়াতে অনেক ইন্টারন্যাশনাল পিপল থাকে এবং গ্লোবাল লিডার্সও থাকে। তো ওইখানে দেখা যায় যে ওরা ইংলিশটাই প্রেফার করে, সুইডিশটা না। কিন্তু যদি আপনি এদিকে আসেন লিল শপিং, হামস্তাদ, বোস্তাদ অথবা হেলসিনবুরি অথবা আপনি যদি কাস্তাদ যান, ক্যালস
কাজে যান তাহলে ওখানে দেখতে পাবেন যে সুইডিশ প্রেফার করে, কারণ তারা ইংলিশে খুব বেশি ভালো হলেও তারা সুইডিশটাকেই তাদের মেইন ল্যাঙ্গুয়েজ হিসেবে প্রেফার করে। সো আপনি যদি স্টকহোম অথবা গোথেনবার্গে আসেন, গোথেনবার্গে ইংলিশ স্পিকিং জব পাওয়ার সম্ভাবনা হচ্ছে 40%, আর স্টকহোমে ইংলিশ স্পিকিং জব পাওয়ার সম্ভাবনা আছে প্রায় 60%-এর মতো। সো আপনি যদি স্টকহোম এবং গোথেনবার্গের ইংলিশ স্পিকিং জব খুঁজেন তাহলে হয়তোবা আপনি জব পেয়েও যেতে পারেন। ইটস অ্যাবাউট ইউর লাক। এডব্লিউ শাকিল নামে একজন কোশ্চেন করেছে যে উনি ফেনী থেকে স্টুডেন্টস অফ ল এবং উনি সুইডেনে মাস্টার্স করতে চায়, আমার সাজেশন কি? ভার্সিটি হচ্ছে IIUC, যদি বাংলাদেশের ইউনিভার্সিটি কমিশন মঞ্জুরি কমিশন দ্বারা গ্রান্টেড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সুইডেনে লেখাপড়া করতে আসতে পারবেন। সুইডেন কেমন চয়েস, আপনি কি মাস্টার্স প্রোগ্রাম করতে চান? তো যদি আপনি মাস্টার্স প্রোগ্রাম লতে করতে চান তাহলে এটা নির্ভর করবে কোন সিটিতে করতে চান, কোন ইউনিভার্সিটিতে করতে চান, কোন সাবজেক্টে করতে চান। যদি স্টকহোম সিটি হয় অথবা গোথেনবার্গ সিটি হয় তাহলে আপনি এসে হয়তোবা কাজ পেয়ে যেতে পারেন, কিন্তু যদি রুরাল কোনো সিটি হয় তাহলে ওখানে বা নর্থের দিকে কোনো সিটি হয় যেমন উমি ইউনিভার্সিটি যদি হয় তাহলে ওখানে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে আমি বলবো যে সুইডেনটা আপনার ভালো চয়েস হবে না, আপনি কানাডা অথবা অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে পারেন। কিন্তু যদি আপনি ল রিলেটেড পড়ালেখা করতেই আসতে চান, কাজ খোঁজার দরকার নেই বা আপনার ব্যাকআপ ভালো আছে, আপনি শুধু পড়ালেখা করতে আসতে চান, তাহলে সুইডেন ইজ এ ভেরি গুড কান্ট্রি ফর ল স্টুডেন্টস। সো আপনি আসতে পারেন, আশা করি উত্তরটি পেয়েছেন। আবদুল্লাহ আল ফাহাদ ভুইয়া নামে একজন কোশ্চেন করেছেন যে উনি আমার নাম্বার চাচ্ছেন। প্রথমত আমার নাম্বার দেওয়া সম্ভব না, কারণ সিকিউরিটি পারপাসে আমি আমার নাম্বার এবং আমার আইডেন্টিফিকেশান আমি কাউকে দিতে পারি না। আপনারা যারাই আমার ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছেন, আমার পক্ষে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া সম্ভব না, বিকজ ইটস ভেরি কনফিডেন্সিয়াল। আর আমি আপনাদের সাথে শুধুমাত্র ভিডিওর থ্রুতেই কথা বলি এবং কথা বলবো, এছাড়া আপনাদের কমেন্টে অ্যান্সার করার মতো নির্দিষ্ট পরিমাণ সময় আমার নেই। আমি এইভাবেই যে ভিডিওর মাধ্যমে যেভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি এভাবেই হেল্প করবো আশা করছি। আপনারা কেউ আমার নাম্বার বা আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা না করলে খুশি হব। কোশ্চেন করেছেন যে আপনার সাথে একটু কথা বলা দরকার ছিল, সুইডেন আসতে যাচ্ছিলাম, প্লিজ একটু হেল্প করবেন। আমি কোনো এজেন্সি না, আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করি যেন আপনারা সুইডেনে আসার আগে এবং সুইডেনে আসার পর কীভাবে এখানে লাইফ সেটেল করবেন অথবা স্টাডি কমপ্লিট করবেন অথবা বাংলাদেশে আবার ব্যাক করবেন, বাংলাদেশ থেকে কীভাবে সুইডেনে আসতে পারেন সেই ইনফরমেশন দিয়ে আমি আপনাদেরকে শুধুমাত্র হেল্প করতে পারি। আমি কোনো এজেন্সি না যে আমি আপনাকে কথা বলে আপনাকে হেল্প করার চেষ্টা করবো বা আপনার অ্যাপ্লিকেশন করে দিব, এ ধরনের কোনো সুযোগ নেই। তো যে ভিডিওগুলো আমি আপলোড করেছি প্রায় 50-50 বেশি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে সুইডেন নিয়ে অনেক ইনফরমেশন আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখেন, দেখলে আপনাদের হয়তো ভালো একটা ধারণা চলে আসবে আপনি কীভাবে আসবেন। আমার সাথে কথা বলে আপনারও সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে, আশা করি উত্তরটি পেয়েছেন। নিরীশ সমান নামে এক ভাইয়ের কোশ্চেন করেছেন যে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এবং সে যেটা রাজশাহী ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, তখন সে কোশ্চেন হচ্ছে তার যে এন্ট্রি লেভেল জব হোল্ডার হাউ ক্যান আই শো 3000 জব আওয়ার জব এক্সপিরিয়েন্স লিডারশিপ পজিশন। আচ্ছা ভাই, আমি তো আগে আপনাদেরকে বলেছি যে আপনারা যখন SIS স্কলারশিপ বা SIS GP স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবেন তখন আপনাদেরকে লিডারশিপ পজিশনে আপনাকে 3000 আওয়ার জব এক্সপিরিয়েন্স দেখাতে হবে। আমি বলিনি কখনো যে আপনি এন্ট্রি লেভেলের জন্য আপনি 3000 ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখান, 3000 আওয়ার্স। আপনার যদি 3000 আওয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স এন্ট্রি লেভেলে থাকেও, যদি 10 বছরও আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয় এবং এই 10 বছরে আপনি ম্যানেজারিয়াল পজিশনে কখনো জব করেন নাই এমন যদি হয়ে থাকে তাহলে আপনার এই 10 বছরের এক্সপিরিয়েন্সও আপনার লিডারশিপ এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে না। সো আপনাকে অবশ্যই লিডারশিপ এক্সপিরিয়েন্স দেখার জন্য ম্যানেজারিয়াল পজিশন অথবা আপনি একটা গ্রুপ চালান অথবা কাপল অফ পিপল আপনি আপনার আন্ডারে কাজ করে এই ধরনের লিডারশিপ এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট আপনাকে SIS স্কলারশিপ গ্রান্ট করার জন্য এক্সপেক্ট করছে। সো আপনি এটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার একটা কোশ্চেন ছিল যে মাই পজিশন ইজ ল্যাব টেকনোলজিস্ট, ভাইয়া আই এম কোর ইন্টারেস্ট টু কাম সুইডেন ফর MSc প্রোগ্রাম টেক্সটাইল প্রোগ্রাম বাই SIS স্কলারশিপ অর আদার গভর্নমেন্ট স্কলারশিপ। সো আপনি যে ল্যাব টেকনিশিয়ান টেকনোলজিস্ট বা টেকনিশিয়ান হিসেবে আছেন, আপনি আপনার যে জব ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এন্ট্রি লেভেলের জব, আপনি চাইলেও SIS স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সুইডেনে। আপনি যদি স্কলারশিপ নিয়ে আপনাকে যেতে হয় কোথাও তাহলে আপনি কানাডা অথবা অস্ট্রেলিয়া ট্রাই করতে পারেন, সেখানে অনেক ধরনের স্কলারশিপ স্কিম রয়েছে সেখানে আপনি ট্রাই করতে পারেন। যদি সুইডেনে আসতে হয় আপনাকে তাহলে আপনাকে এন্ট্রি লেভেলের জব দিয়ে যদি আপনি আসতে চান তাহলে আপনাকে টিউশন ফি পে করে তারপরে আসতে হবে, আদারওয়াইজ স্কলারশিপের কোনো সুযোগ আপনার জন্য এই মুহূর্তে হয়তো বা নেই, আশা করি উত্তরটি পেয়েছেন। আমি চলে যাচ্ছি এরপরে কোশ্চেনে। মাসরুর হাসান হিমেল নামে একজন কোশ্চেন করেছেন যে লিনিয়াস ইউনিভার্সিটি সম্পর্কে যদি একটু বলতেন, সফটওয়্যার টেকনোলজি ভালো হবে কিনা, পার্ট টাইম জব ফিল্ড আছে কিনা, আর ইংলিশ জানলে হবে নাকি নাকি সুইডি জানতে হবে। আই এম সো মাচ কনফিউজ টু চুজ র্যাঙ্ক 1 লিনিয়াস ইউনিভার্সিটি অর শ্যালমার ইউনিভার্সিটি, সো ইট উইল হেল্প মি লট। আমি বলবো যে লিনিয়াস ইউনিভার্সিটি কাইন্ড অফ সায়েন্স ইউনিভার্সিটি, আপনি যদি সফটওয়্যার টেকনোলজিতে আসতে চান আপনার ফার্স্ট চয়েস হওয়া হচ্ছে শ্যালমার ইউনিভার্সিটি, বিকজ শ্যালমার ইউনিভার্সিটি ইজ ইন গোথেনবার্গ, আপনি গোথেনবার্গে কাজ করার অপরচুনিটি পাবেন। আপনি ইংলিশ স্পিকার হলে অর্থাৎ আপনার যদি IELTS স্কোর ভালো থাকে তাহলে আপনি
আইএলটিএস স্কোরের মাধ্যমে আপনি ইংলিশ স্পিকিং জব পেয়েও যেতে পারেন গোথেনবার্গে, কিন্তু লিনাস ইউনিভার্সিটি এটা অনেক দূরে হামস্তাদ বা গোথেনবার্গ থেকে, আপনি একটু রুরাল এরিয়া, সো ওইখানে যদি আপনি যান আপনি সুইডিশ ছাড়া জব পাওয়ার ক্রাইটেরিয়া একটু কমে যাবে। সো আপনি যদি এক নম্বর চয়েস দিতে চান অবশ্যই আপনার চয়েস হওয়া উচিত শ্যামার ইউনিভার্সিটি। আশা করি উত্তরটি পেয়েছেন। তাহমিন ঋতু নামে একজনের কাছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই মাস্টার্স প্রোগ্রাম ইন সুইডেন, আই হ্যাভ অলরেডি চুজেন সাম ইউনিভার্সিটি, ইজ ইট পসিবল টু টক টু ইউ? আমি আগেই বলেছি আমার সাথে কথা সম্ভব না। আপনি যদি ইউনিভার্সিটি চুজের কথা নিয়ে ভাবতে থাকেন, আমার অনেকগুলো ভিডিও আছে ইউনিভার্সিটি চুজ নিয়ে, আপনি সেই ইউনিভার্সিটি কীভাবে চুজ করবেন এবং কোন ক্রাইটেরিয়াগুলো ফলো করবেন ইউনিভার্সিটি চুজ করার জন্য, সেই জন্য আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। আশা করি আপনারা সেখান থেকে একটা ভালো ধারণা পাবেন যে ইউনিভার্সিটি কীভাবে চুজ করবেন বা কোন ক্রাইটেরিয়াগুলো কোন ফ্যাক্টরগুলো খেয়াল করে আপনি ইউনিভার্সিটি চুজ করবেন। আশা করি উত্তরটি পেয়েছেন। আমি চলে যাচ্ছি থিওফ্রাস্টাস অমিতের কাছে, চিটাগং বাংলাদেশ থেকে। উনি রিসেন্টলি কমপ্লিটেড ব্যাচেলার ডিগ্রি ইন বটানি ফ্রম ইউনিভার্সিটি অফ চিটাগং, সিজিপিএ ভালো 3.30 আউট অফ 4। আই ওয়ান্ট টু গেট মাস্টার্স ডিগ্রি নর্ডিক কান্ট্রিজ লাইক সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, ওয়ান্ট টু সেটল। আপনি সেটল হতে চান আফটার স্টাডি, ওকে। সো আপনি বলেছেন যে আই ওয়ান্ট টু নো দ্য জব সেক্টর ইন দিস কান্ট্রিজ রিলেটেড মাই জব মাই সাবজেক্ট। আসলে বোটানিতে আপনি পড়ালেখা করেছেন, এখানে বোটানিতে থিসিস রিলেটেড ছাড়া বা পিএইচডি রিলেটেড ছাড়া তেমন কোনো জব আছে কি না এই সম্বন্ধে আমার ধারণা নেই, এটা নিয়ে আমার লেখাপড়া করতে হবে বোটানি কী ধরনের প্রসপেক্টাস আছে। কিন্তু আমি দেখেছি যে যারা এখানে বোটানি বা জুলজিতে লেখাপড়া করে এসছে তারা বেশিরভাগ সময়ই নার্স অথবা নার্স প্রফেশনে গিয়েছে। সো নার্স প্রফেশনে অর্থাৎ ওল্ড হোম হোম কেয়ারের প্রফেশনে গিয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনার বোটানিতে যদি আপনি লেখাপড়া করে থাকেন, এখানে যদি আপনি আসতে চান মাস্টার্স প্রোগ্রামের জন্য, আপনি এসে লেখাপড়া করার পর চাকরির জন্য আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, আপনি ওইভাবে প্রিপারেশন নিয়েই হয়তো আসবেন। কিন্তু যদি আপনি ফিনল্যান্ডের কথা বলেন, ফিনল্যান্ড এবং নরওয়েতে বোটানির সুযোগ সুবিধা অনেক কম। সুইডেনের ক্ষেত্রে আমি বলতে পারি যে চান্স থাকতে পারে 10-20% জব পাওয়ার পসিবিলিটি। রিলেটেড জব আপনি পাবেন কিনা স্কুলে বা হাই স্কুল বা কলেজ ইউনিসেট বলা হয় এটাকে, ওখানে বিভিন্ন ধরনের বোটানির কোর্স আছে, বায়োলজি আছে, সেখানে আপনি ল্যাবরে বা টিচার হিসেবে জব পেয়ে যেতে পারেন যদি আপনি সুইডিশে ভালো হন, আদারওয়াইজ জব পাওয়ার পসিবিলিটি অনেক কম। আশা করি উত্তরটি পেয়েছেন। হাবিবুর রহমান নামে একজন কোশ্চেন করেছেন যে ভাইয়া আমি যদি স্পাউস নিয়ে যাই তাহলে নিতে চাই নিয়ে যেতে চাই তাহলে কত টাকা লাগবে এক বছরে? এটার জন্য আলাদা একটা ভিডিও আছে আমার, সেই ভিডিওটা আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য যে ভিডিও সেই ভিডিওটা ফলো করেন, সেখানে ডিটেলস বলা আছে আপনি যদি ওয়াইফ নিয়ে যেতেন কত টাকা লাগবে। আপনি কিছু ইউনিভার্সিটির এখানে চয়েস দিয়েছেন, চারটা ইউনিভার্সিটি দিয়েছেন, ব্লেকিং ইউনিভার্সিটি, লিন শপিং, লিনার্স, হ্যামস্টার ইউনিভার্সিটি, চারটা ইউনিভার্সিটি আছে। আপনি সিএসসিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, চারটা ইউনিভার্সিটির মধ্যে কোনটাতে জব ভালো পাওয়া যাবে? আপনি যেই চারটা ইউনিভার্সিটি দিয়েছেন সেই চারটা ইউনিভার্সিটি হচ্ছে একেবারে রুরাল এরিয়ায়, আপনি ব্লেকিং ইউনিভার্সিটি দিয়েছেন, লিন শপিং একেবারে মাঝামাঝি, লিনাস ইউনিভার্সিটি অনেক দূরে, হামস্তাদ ইউনিভার্সিটি একেবারে জবের অপরচুনিটি নাই বলবো আমি, হামস্তাদ ইউনিভার্সিটি থেকে সবাই অন্য অন্য ইউনিভার্সিটিগুলিতে বা অন্য অন্য শহরে মুভ করে। সো এই চারটা ইউনিভার্সিটির মধ্যে যদি আপনি আসতে চান আপনাকে ভালো একটা ব্যাকআপ নিয়ে আসতে হবে, আপনাকে মাথায় নিয়ে আসতে হবে যে হয়তো 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি কোনো জব পাবেন না। যদি এরকম মাথায় নিয়ে আসেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে আপনি কোনো না কোনো জব আপনি পেয়ে যাবেন। জব নাই তা বলছি না, জব আছে, কিন্তু আপনাকে সুইডিশ ল্যাঙ্গুয়েজে ভালো হতে হবে এবং যদি ইংলিশ স্পিকিং জব আপনি পেতে চান তাহলে আপনাকে ওয়েট করতে হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। শাহিন শিকদার নামে একজন কোশ্চেন করেছেন যে মাই ওয়াইফ ইজ পর্তুগিজ, উই ওয়ান্ট টু মুভ সুইডেন ফর সেটেলমেন্ট, হোয়াট শুড আই ডু বিফোর অ্যারাইভিং, প্লিজ অ্যাডভাইস। আপনার ওয়াইফ যদি পর্তুগিজ হয় আপনার সিটিজেনশিপ কি? আপনি যদি যেই সিটিজেন আপনার যদি বাংলাদেশের সিটিজেন হয় তাহলে আপনি পর্তুগিজ সিটিজেন হন নাই কেন? এখনও আপনার ওয়াইফ যদি পর্তুগিজ হয় আপনার ওয়াইফের সুইডেনে আসার জন্য কোনো ক্রাইটেরিয়া নাই, কারণ সে অলরেডি সিটিজেন, ইউর কান্ট্রিভুক্ত, সো সে ইজিলি এখানে ওয়ার্ক অথবা বিজনেস করার জন্য আসতে পারবে। আপনি যদি তার সাথে সাথে আসতে চান আপনাকে নতুন করে, সে যদি এখানে ওয়ার্ক করে তাহলে আপনাকে নতুন ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আসতে হবে, অর্থাৎ সুইডিশ সরকার আপনার ওয়াইফের বদলতে আপনাকে ডিপেন্ডেন্ট হিসাবে ওয়ার্ক পারমিট দিবে, আর যদি বিজনেস করে তাহলে বিজনেস ভিসা দিবে। এটা অনেক লম্বা কথা, আপনারা আমার বিজনেস ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসার যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করতে পারেন। আশা করি উত্তরটি পেয়েছেন শাহিন ভাই। নুসরাত জাহান নওশিন নামে একজন আপু লিখেছেন যে আই এম অ্যাপ্লাইড ইন মাস্টার্স প্রোগ্রাম ফর সুইডেন অ্যান্ড আই ইন্টেন্ড টু মুভ উইথ মাই হাজব্যান্ড, উইল হি এন্টাইটল গেট পার্সন নাম্বার ওয়ান্স হি অ্যারাইভড দেন ওয়ার্ক ইন সুইডেন? আপনি প্রথম কোশ্চেনেই বলে রাখি যে আপনি পার্সন নাম্বার পাবেন কি পাবেন না বা আপনার হাজব্যান্ড পার্সন নাম্বার পাবেন কি পাবেন না সেটা নির্ভর করবে হচ্ছে আপনি কত বছরের কোর্সে আসছেন। যদি আপনি 1 বছরের কোর্সে আসেন মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে আপনি পার্সন নাম্বার পাবেন না, আর যদি আপনি 2 বছর 1 বছরের অধিক মাস্টার্স প্রোগ্রামে আসেন তাহলে আপনি পার্সন নাম্বার পাবেন এবং তখন সেই পার্সন নাম্বার দিয়ে যদি আপনার জব হয় জব করতে পারবেন। দিস ইয়ার 2019 আই এম অ্যাপ্লাইড মাস্টার্স প্রোগ্রাম ইন সুইডেন অ্যান্ড এন্টার টু মুভ উইথ মাই হাজব্যান্ড, সো পার্সন নাম্বার পাওয়ার কোশ্চেনটাই ছিল আপনার মূল কোশ্চেন। ওকে, আপনার জন্য শুভকামনা এবং গুড লাক।
Rajiv Sarkar নামে একজন লিখেছেন, I have done 4 years diploma in engineering, then diploma in business management level, level 4, 5, 6 from UK. I want to know, shall I eligible for master's program? আপনি UK থেকে ডিপ্লোমা করেছেন এবং যে 4 years diploma করেছেন ইঞ্জিনিয়ারিং এ, ইঞ্জিনিয়ারিং এ যেটা করেছেন সেটা কোথায় করেছেন? সেটা কি বাংলাদেশ থেকে ছিল? আপনি যদি সেই ডিপ্লোমা কোর্স যদি বাংলাদেশ থেকে থাকে তাহলে আপনার আরেকটা ডিপ্লোমা কোর্স Level 4, 5, 6 আপনি কমপ্লিট করেছেন বিজনেস ম্যানেজমেন্টে, আপনাকে universityadmissions.se তে গিয়ে ইউনাইটেড কিংডম এ যারা লেখাপড়া করেছে সেই ডিগ্রি দেখে, সেই ডিগ্রির ক্রাইটেরিয়া দেখে আপনাকে স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্টে গিয়ে আপনাকে দেখে নিতে হবে যে আপনি ইন্টারভিউ করতে পারবেন কি পারবেন না। আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে আপনি যেহেতু 6 ইয়ার্স এর অধিক সময় লেখাপড়া করেছেন এবং আপনার ইউকে একটা ডিপ্লোমা ডিগ্রি আছে, আপনি এখানে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু সেটা ডিপেন্ড করবে হচ্ছে স্পেসিফিক এন্ট্রি রিকোয়ারমেন্ট ফ্রম বাংলাদেশ অ্যান্ড ফ্রম ইউকে। সো প্লিজ সেটা দেখুন এবং দেখে তারপর আপনি ডিসিশন নেন যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কি পারবেন না। আশা করি উত্তরটি পেয়েছেন। অজয় কুমার নামে একজন লিখেছেন যে কেউ যদি যাওয়ার পর মাকে নিয়ে যেতে চায় তাহলে কি করতে হবে? আপনার মা অথবা আপনার বাবা স্পেশাল ক্রাইটেরিয়াতে সুইডেনে আসতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট ভিসায় থাকেন তাহলেও তারা ভিজিট করতে আপনাকে দেখতে আসতে পারবে 90 দিনের জন্য, অর্থাৎ 3 মাসের জন্য ভিসা পাবে। এই 90 দিন বা 3 মাসের মধ্যেই আপনার বাবা মাকে আবার লিভ করতে হবে, তারপরে যদি উনি আবার আসতে চায় আবার অ্যাপ্লিকেশন করে তারপরে আবার আসতে হবে 3 মাসের জন্য। এভাবে 3 মাস করে উনি ভিজিট ভিসায় আসতে পারবেন। আপনার মাকে আপনি নিয়ে যেতে পারবেন কিনা, আপনি যদি সুইডেনের সিটিজেন হন, সুইডেনের সিটিজেনদের জন্য বাবা মাকে নিয়ে আসার জন্য একটা নতুন আইন পাশ হওয়ার কথা, এখনো হয়নি, দিনে কাজ হচ্ছে, হয়তো বা ওটা হলে তখন আপনি আপনার বাবা মাকে নিয়ে আসতে পারবেন। আশা করি দুটো পেয়েছেন। আফরোজা হাসান নামে একজন লিখেছেন যে মাস্টার্সে 2 বছরের কোর্সে এমবিএ এর জন্য কি কি সাবজেক্ট ভালো হবে, ডগিজ নিয়ে আরও তথ্য দেবেন। ডগিজ নিয়ে আমার অন্যান্য ভিডিও থাকছে, সেগুলোতে আমি ডগিজ নিয়ে অর্থাৎ বাচ্চাদের ডে কেয়ার নিয়ে অনেক কথাবার্তা বলেছি, বলবো আরও, আপনি সেই ভিডিওগুলো ফলো করতে পারেন। মাস্টার্সে 2 বছরের কোর্সে এমবিএ করার জন্য কি কি সাবজেক্ট ভালো হবে, আপনাকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে আপনি যখন universityadmissions.se সার্চ দিবেন তখনই আপনি অনেকগুলো সাবজেক্ট পেয়ে যাবেন এবং সেই সাবজেক্টগুলো যদি আপনি ফলো করেন তাহলে ইউনিভার্সিটির অনুযায়ী আপনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য অনেকগুলো মাস্টার্স প্রোগ্রাম সেখান থেকে বেছে নিতে পারেন। আশা করি উত্তরটি পেয়েছেন। প্রশ্নোত্তরপর্ব 8-এ আপনাদেরকে চেষ্টা করেছি অনেকগুলো তথ্য দেওয়ার জন্য এবং আপনাদের কোশ্চেনের অ্যান্সার করার জন্য। আশা করি আপনারা সবাই উপকৃত হচ্ছেন এবং সুন্দরভাবে অ্যাপ্লিকেশন করছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।